We should all be encouraged by this news of a third safe and highly effective COVID-19 vaccine. প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আগামী মে মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সকল মানুষের জন্য যথেষ্ট পরিমাণ করোনা টিকা থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাইডেন জানায়, যুক্তরাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য মে মাসের শেষ নাগাদ যথেষ্ট পরিমাণ করোনা ভ্যাকসিন হাতে থাকবে। একই সঙ্গে জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার পর তা প্রয়োজনীয় পরিমাণে উৎপাদনে যুদ্ধকালীন উৎপাদন আইন ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন তিনি। When we came in office, the prior administration had contracted for not nearly enough vaccine to cover adults in America. We rectified that. About 3 weeks ago, we were able to say that we'll have enough vaccine supply for adults by the end of July. And I'm pleased to announce today, as a consequence of the stepped-up process that I've ordered and just outlined, this country will have enough vaccine supply, I'll say it again, for every adult in America.